কোচবিহার যাচ্ছেন আপনি? সব জায়গায় যাচ্ছি, আমি কোনোদিন বসিনি, কারণ কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে। আমার এক্সাম্পল দেখবেন, বাসিপুর পঞ্চায়েত মথুরাপুর 2 নম্বর ব্লক সাউথ চব্বিশ পরগনা, গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী কীভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে, কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস যেমন 45.  সামথিং পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে, তেমনি 39% কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও 2 কোটি 33 লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে। স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে, জয় পরাজয় হয়েছে, কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনও 5,000 লোক বাড়ির বাইরে থাকে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব, পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। আমি কোচবিহারে যাচ্ছি, সেখানে পার্টি অফিসে প্রায় 270 জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে, তাদের সঙ্গে মিট করবো, পঞ্চায়েতের সঙ্গে মিট করবো, এবং আমাদের ওখানকার জেলা সভাপতি, জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন, সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না। আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশান আমি জানাবো। ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই, যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনও পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি, আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপালের অফিসে জানিয়েছি, আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার দিস কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সাথে জানাতে বলেছে রাজভবন, রাজভবনের অনুমতি থাকলে যাওয়া যাবে, পুলিশের কোনো রোল নেই বাইরে ধরনা, তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের দেবে না। আবাস প্লাসের টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে, কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ দিচ্ছে নবান্ন। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে 11,36,000 আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার, তারপরে কেন নতুন করে সমীক্ষা নিয়ে নিয়েছে এফআরবিএম অনুযায়ী, আর ঋণ নেওয়ার সুযোগ নেই। সেই জন্য ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম, তো 21-এর আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে, 21-এর আগে বলেছিল মোদি ভ্যাকসিন দেবো না আমি কিনে দেবো। আমি ওনার সম্পর্ক মহান ব্যক্তি।